আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে কোনো রান্না রেসিপি শেয়ার করব না, তবে আপনাদের সাথে অনেকগুলো মাছ নিয়ে কিন্তু হাজির হয়েছি। চলছে শীতের মৌসুম, আর এই মৌসুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছোট মাছ বা খুচরা মাছ পাওয়া যায়, আর যেহেতু অ্যাভেলেবল তাই দামটাও কিন্তু কম থাকে। আর এই সময়টাই কিন্তু মাছ শুকানোর বা মাছ শুটকি করার একটা উপযুক্ত সময়। আর মাছ শুটকি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আজকে মূলত আপনাদেরকে মাছ শুটকি করার সঠিক নিয়মটাই জানানোর জন্য ভিডিওটা করা। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে, কেননা সারা বছর ঘরে রেখে শুটকি মাছটা খাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ নিয়েছি, 7 থেকে 8 কেজির মতো টাকি মাছ। মাথাটা ফেলে দিয়ে আমি কেটে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তারপরে সুচ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে গেঁথে নিচ্ছি। আপনারা শক্ত সুতা বা প্লাস্টিকের যে দড়িগুলো পাওয়া যায় সেটাতে কিন্তু এই মাছগুলো গেঁথে নেবেন। এভাবে দড়িতে গেঁথে নিয়ে মাছগুলো শুকালে খুব অল্প সময়ের মধ্যেই মাছগুলো শুকিয়ে যায়। এবার আসছি হলুদ আর লবণ দিয়ে আমি কেন মাছগুলোকে মাখিয়ে নিলাম। দীর্ঘদিন মাছটা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেবেন, তাহলে এটা কোনো রকমের কোনো গন্ধ বা পোকা লাগার কিন্তু সম্ভাবনা থাকবে না। আর অনেক দিন ঘরে সংরক্ষণ করার কারণে দেখা যায় শুটকির গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এভাবে শুটকিটা করলে সারা বছর সংরক্ষণ করলেও মাছের গন্ধ অটুট থাকবে। সবগুলো মাছ এভাবে গেঁথে নেওয়া হয়ে গেলে এটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে কিন্তু অলরেডি ছাদে শুকানোর জন্য দিয়ে দিয়েছি। এভাবে 1 সপ্তাহের মতো মাছগুলোকে রোদ্রে দিলে মাছগুলো একদম ভালোভাবে শুকিয়ে যাবে। আপনারা চাইলে টাকি মাছ ছাড়া অন্য যে কোনো মাছ এভাবে শুকিয়ে নিতে পারবেন। আর মাছগুলো শুকিয়ে নেওয়ার পরে আরও একটি যে গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা হলো মাছটা সংরক্ষণ করা। মাছগুলো যেন একটার সাথে একটা না লেগে থাকে তার জন্য আমি একটু পাতলা করে নিয়ে নিচ্ছি, এতে করে সব জায়গায় রোদ সমানভাবে পড়বে এবং একসাথে সবগুলো মাছ শুকিয়ে যাবে। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে শুটকিটা করে নেবেন, দেখবেন এর গন্ধ বাজারে কেনা শুটকির চেয়ে অনেক গুণ ভালো আসে। আর আমার মনে হয় বাজারে কেনা শুটকিগুলো এত আনহেলদি আর এত ময়লা যে রান্না করার সময় আমরা বুঝতে পারি যে এত পরিমাণে ময়লা বের হয়। তো তার জন্য প্রতি বছরই আমার এই শুটকিটা করা হয় যেন বাজার থেকে আর না কিনতে হয়। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, অর্থাৎ শুটকিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে সংরক্ষণ করতে হবে, তবে আপনাকে শিওর হতে হবে মাছটা যেন কোনো ক্রমেই কাঁচা ভাবটা না থাকে, একদম 100% শুকনা হলে তবে এটাকে সংরক্ষণ করতে হবে। যে কোনো এয়ারটাইট জারে অথবা জিপলক ব্যাগে এই মাছগুলো আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।